তো গুড মর্নিং বন্ধুরা, আজ 8 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, টেট পরীক্ষা কেন্দ্র থেকে হাইলাকান্দি সহ 7টি জেলাকে বঞ্চিত করার বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির রিট পিটিশনের শুনানি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার। টেট কেন্দ্র নিয়ে ছাত্রমুক্তির মামলার শুনানি গৌহাটি হাইকোর্টে। গরুখুঁটিতে উচ্ছেদ নিয়ে কড়া গুয়াহাটি হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ সরকারকে। রক্ত জমিতে পড়েছে, মানুষকে উৎখাত করে সরকার এখন বনাঞ্চল গড়তে চায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাত দিয়ে উমরাংশুতে জল বিদ্যুৎ প্রকল্পের শুভারম্ভ। পাহাড়ি জেলার অর্থনীতিতে জোয়ার আসবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দুদিনের পুলিশি রিমান্ড শেষ হওয়ার পর 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে বিধায়ক শেরমান আলী। কঠোর কোভিড বিধি মেনে ভোট, উপনির্বাচনের মনোনয়ন দাখিল শুরু। কোভিড যুদ্ধে জয়ী হয়ে আমরা ক্ষমতা দেখিয়েছি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 2টি অক্সিজেন প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর। ও বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা ভেঙ্গে মমতাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পদত্যাগপত্র প্রত্যাহার করে ফের সভাপতির দায়িত্ব নিয়েছি বললেন করিমগঞ্জ জেলা পরিষদ সভাপতি আশিস নাথ। সিইওকে চিঠি লিখে এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন জেলাশাসক। মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার হওয়া শাহরুখ পুত্র আরিয়ান খানের হেফাজতের মেয়াদ আরও বাড়ল, 14 দিনের জেল হেফাজতে শাহরুখের ছেলে। বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় প্রজ্ঞা যোজনায় ফ্রি কোচিংয়ের ব্যবস্থা পাথারকান্দিতে। এবং সর্বশেষ খবরটি হলো, দ্রুত কমছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন 21,462 জন, সুস্থ হয়েছেন 24,955 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 276 জনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। টেট পরীক্ষা কেন্দ্র থেকে হাইলাকান্দি সহ 7টি জেলাকে বঞ্চিত করার বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির রিট পিটিশনের শুনানি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার। এদিন বিচারপতি AMB বড়ুয়ার আদালতে মামলার শুনানি হয়। যাবতীয় বিষয় খতিয়ে দেখে আদালত সরকারের কাছে পরীক্ষা কেন্দ্র থেকে জেলাগুলিকে বঞ্চিত রাখার কারণ জানতে চেয়েছে। সরকার পক্ষ আদালতে কোনো সদুত্তর দিতে না পেরে পরবর্তী শুনানিতে অ্যাডভোকেট জেনারেল ডি শইকিয়াকে মামলাটিতে লড়ার জন্য নিযুক্তি দিয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি সহ করিমগঞ্জে টেট পরীক্ষা কেন্দ্র বঞ্চিত হওয়ার প্রতিবাদে ও পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবি জানিয়ে গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। ছাত্রমুক্তি কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদুদ্দিন লস্কর সহ মোট 12 জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। তাদের হয়ে আইনজীবী শাহিন বাহার লস্কর ও আইনজীবী হুসেন আহমেদ লস্কর গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্টে WP 5358 নম্বরে পিটিশন নথিভুক্ত করে বিচার প্রক্রিয়া শুরু করেছে। উল্লেখ্য, গত 14 সেপ্টেম্বর প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য সাধারণ টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়, আর এতে অন্য 7 জেলার সঙ্গে হাইলাকান্দি করিমগঞ্জ জেলাকেও পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত রাখা হয়। অপরদিকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দাখিলের নির্দেশ সরকারকে। গরুখুঁটিতে উচ্ছেদ নিয়ে কড়া হাইকোর্ট। রক্ত জমিতে পড়েছে, মানুষকে উৎখাত করে সরকার এখন বনাঞ্চল গড়তে চায়। সরকারি জমি কি বেদখল হতে দিতে পারে কোন সরকার? এখানে সরকারের কি ভুল হয়েছে? আদালতে রাজ্য সরকারের এই আর্জির মীমাংসা হয়নি এখনও, কিন্তু মানুষের রক্ত জমিতে ফেলে গরুখুঁটিতে উচ্ছেদ যে দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেটা পরিষ্কার করেই বলেছে আদালত। এমনকি মানুষকে উচ্ছেদ করে বনাঞ্চল গড়ে তোলার সরকারের অভিপ্রায় আদালতের প্রশ্নের মুখে পড়েছে, ফলে আদালতের হস্তক্ষেপে গরুখুঁটির উচ্ছেদের ঘটনা অন্যদিকে মোড় নিতে চলেছে। সরকার আদালতে বলেছে, অবৈধ দখলদারীদের কব্জায় থাকা গরুখুঁটির জমি অত্যন্ত উর্বর, সেই জমি সরকারি কৃষি প্রকল্পের অন্তর্ভুক্ত, সেখানে বনাঞ্চল গড়ে তুলতে চায় সরকার। কিন্তু অমানবিক উচ্ছেদে শত শত লোককে ভিটেচ্যুত করার পেছনে সরকারের এমন অদ্ভুত যুক্তি শুনে খুদ হাইকোর্টের মুখ্য বিচারপতির কড়া মন্তব্য।
এখন মানুষকে উৎখাত করে বনাঞ্চল গড়ে তুলতে চান আপনারা, আমরাও এখানে বসবাস করি, ফলে কি ঘটছে সেটা আমরাও জানি। উচ্ছেদকৃত লোকদের সন্দেহজনক বিদেশি বুঝাতে আদালতে সরকারের পক্ষ থেকে সওয়াল করা হয়। সেখানকার 60% লোকের নাম নাগরিক পঞ্জিতে নেই, কিন্তু নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা সরকার এখনও নোটিফাই করেনি, তাই সেই যুক্তি আশ্চর্যজনক বলে উড়িয়ে দিয়েছেন বিপক্ষের আইনজীবী। 2016 সালে কাজিরাঙ্গা অভয়ারণ্যে উচ্ছেদের পর দরং জেলার চরাঞ্চলে উচ্ছেদ, 2017 সালে কামরূপ মহানগরের আমসং সংরক্ষিত বনাঞ্চল, এরপর লাইকা দদিয়ায় উচ্ছেদ, এবার সিপাজড়ের গরুখুঁটি এলাকায় সরকারি উচ্ছেদ অভিযানে রক্তাক্ত পরিস্থিতি, ফলে জমি বেদখলের বিরুদ্ধে সরকার প্রশাসনের বুলডোজার যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন উচ্ছেদকৃত লোকদের পাশে দাঁড়িয়ে বিষয়টি আদালতে নিয়ে গেছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। উচ্ছেদের সামাজিক প্রভাব মূল্যায়ন করা এবং পুনর্বাসনের দাবি নিয়ে গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করেছেন তিনি। আদালতে তার আর্জি গরুখুঁটিতে গত 23 সেপ্টেম্বরের উচ্ছেদ অভিযানে নিরীহদের হত্যার বিচার, আইন মেনে উচ্ছেদ চালানো হয়েছে কিনা এবং 2007 সালের জাতীয় পুনর্বাসন নীতি এবং আসাম সরকারের পুনর্বাসন নীতি নির্দেশনা কার্যকরী করা, ও বৃহস্পতিবার হাইকোর্টের মুখ্য বিচারপতি সুধাংশু দুলিয়া এবং বিচারপতি সৌমিত্র শইকিয়াকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছে। বিরোধী দলনেতার পক্ষে আদালতে যুক্তি প্রদর্শন করেন বরিষ্ঠ আইনজীবী চান্দের উদয় সিং। সরকারের পক্ষ থেকে অবশ্য উচ্ছেদ অভিযানকে যুক্তিসঙ্গত প্রমাণের চেষ্টার ত্রুটি করা হয়নি। সরকারের হয়ে আদালতে যুক্তি দেখাতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল ওই মামলার পেছনে রাজনীতির লড়াই জড়িত থাকার কথা বলেন আদালতে। আবেদনকারী যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা, ফলে আদালতে বাইরে গিয়ে তাদের রাজনৈতিক লড়াই লড়ার কথা বলেন তিনি, কিন্তু আদালতে তাতে প্রভাবিত হয়নি। মুখ্য বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়, এক রাজনৈতিক ব্যক্তিত্ব আবেদন করলেও এ ব্যাপারে আমরা তাকে আটকাতে পারি না, ফলে এটা কোনো বিষয় নয়। রাজ্যে অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, কয়েক দশক ধরে সরকারি জমিতে বসবাসকারী 123 পরিবারকে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছিল 23 সেপ্টেম্বর, কিন্তু উল্টো দিক থেকে পাথর ছোঁড়া হয়, এর ফলে অনেক পুলিশকর্মী আহত হয়েছেন যারা এখনও চিকিৎসাধীন। তবে আবেদনকারীর পক্ষে আইনজীবী সিং উচ্ছেদকৃত লোকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং নিরীহ মানুষের হত্যার ঘটনার তদন্তের আর্জি জানান। 2007 সালের জাতীয় পুনর্বাসন নীতি এবং আসাম সরকারের পুনর্বাসন নীতি অনুযায়ী উচ্ছেদকৃত লোকদের পুনর্বাসনও দাবি করেন তিনি। তবে দলপুরের ঘটনা যেহেতু পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা নয় এবং সরকার ইতিমধ্যেই হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্তের ভার দিয়েছে, ফলে আবেদনকারীর আর কি চাওয়ার রয়েছে বলে জানতে চান মুখ্য বিচারপতি। তার পর্যবেক্ষণে বলা হয়, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা, রাজ্য সরকারকে এ ব্যাপারে এক বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিচ্ছি আমরা। 3 জনকে প্রাণ হারাতে হয়েছে, সেখানে রক্ত জমিতে পড়েছে। তবে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, আসামের পরিস্থিতি দেশের অন্যান্য রাজ্যের চেয়ে আলাদা, এখানকার বাস্তব পরিস্থিতি ভিন্ন, অবৈধ দখলদারীদের কব্জায় থাকা গরুখুঁটির জমি অত্যন্ত উর্বর, সেই জমি সরকারি কৃষি প্রকল্পের অন্তর্ভুক্ত, সেখানে বনাঞ্চল গড়ে তুলতে চায় সরকার। সরকারি কৌশলীর মুখে সেই যুক্তি শুনে বিরক্ত হন মুখ্য বিচারপতি। আদালতে তার মন্তব্য, এখন মানুষকে উৎখাত করে বনাঞ্চল গড়তে চান আপনারা, আমরাও এখানে বসবাস করি, ফলে কি ঘটছে সেটা আমরাও জানি, তবে সরকারি জমি কি বেদখল হতে দিতে পারে কোনো সরকার? এখানে সরকারের কি ভুল হয়েছে, পাল্টা যুক্তি দর্শান অ্যাডভোকেট জেনারেল। অপরদিকে দেশের অর্থমন্ত্রী নির্মলার হাত দিয়ে উমরাংশুতে জল বিদ্যুৎ প্রকল্পের শুভারম্ভ, পাহাড়ি জেলার অর্থনীতিতে জোয়ার আসবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাত ধরে বৃহস্পতিবার 2টি বৃহৎ প্রকল্পের সূচনা হলো পাহাড়ি জেলায়। উমরাংশুর লংকুতে এদিন 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন লোয়ার কপিলি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ভূমিপূজন এবং শিলান্যাস করেন নির্মলা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবুলাল গার্লুসা, হাফলংয়ের বিধায়ক নন্দিতা গার্লুসা, কার্বিয়াংলং স্বশাসিত পরিষদের সিইএম তুলিরাম রংহাং প্রমুখ। ও বলা বাহুল্য, এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডের অধীনে এই প্রজেক্টের জন্য 2,200 কোটি টাকা ব্যয় করা হবে। এদিন লোয়ার কপিলি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ভূমিপূজন এবং শিলান্যাস করে নির্মলা বলেন, হিমন্ত বিশ্ব শর্মা একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আর তাই এই ধরনের বৃহৎ প্রকল্প এতদ অঞ্চলে সম্ভব হচ্ছে। তবে 2014 সালের আগে গল্প অনেক হয়েছে কিন্তু কাজ হয়নি, কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতি নয় বাস্তবে কাজ করছে। তাই পাহাড়ের মধ্যে সড়কপথ হচ্ছে। হাফলং তিনালি টু লোয়ার হাফলং সড়কপথের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই দুই প্রকল্পের মধ্যেই হাফলং তিনালিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেই ফেললেন, আজকের দিনটি ডিমা হাসাবের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ উন্নয়নের এই দুই প্রকল্পের কাজ শেষ হলে পাহাড়ি জেলার অর্থনীতিতে জোয়ার আসবে। আর সবচেয়ে বড় কথা, এই প্রথম কোনো কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই পাহাড়ি জেলায় পা রাখলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রীর জন্য আজ আসাম বিকাশের পথে হাঁটছে। হাফলং তিনালি টু লোয়ার হাফলং পর্যন্ত 90 কিলোমিটার দীর্ঘ দুই লেনের সড়ক নির্মাণ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, শুধু হাফলং তিনালি থেকে লোয়ার হাফলং পর্যন্ত নয়, এই সড়ক নির্মাণ হবে লামডিং পর্যন্ত। সেই কাজেরও সূচনা করেন অর্থমন্ত্রী নির্মলা। এই সড়কের জন্য 900 কোটি টাকা খরচ হবে। এছাড়া শিল্পনগরী উমরাংশু থেকে লঙ্কা পর্যন্ত যে রাস্তার কাজ চলছে তার জন্য কেন্দ্র সরকার 250 কোটি টাকা দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী 9 মাসের মধ্যে এই সড়কের কাজ শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, এই প্রকল্প থেকে যা টাকাই আসবে তা ডিমা হাসাওর উন্নয়নের জন্য খরচ করা হবে, এক টাকাও আসাম সরকারকে দিতে হবে না, সব আপনাদের জন্য খরচ করা হবে। অপরদিকে কঠোর কোভিড বিধি মেনেই রাজ্যে অনুষ্ঠিত হবে 5 কেন্দ্রের উপনির্বাচন। প্রার্থীদের প্রচারাভিযান সারতে হবে ভোট গ্রহণের 72 ঘন্টা আগে। তাছাড়া মিছিল, বাইক র্যালি, সাইকেল র্যালি ইত্যাদিতেও বাধানিষেধ জারি করা হয়েছে। তাছাড়া ভোটের কাজে জড়িত অফিসার কর্মী, পোলিং এজেন্ট সকলের 2 ডোজ ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। তাছাড়া ভোটার সহ সংশ্লিষ্ট সকলের মাস্ক পরাও বাধ্যতামূলক। এমনকি মনোনয়নপত্র দাখিলে প্রার্থীর সঙ্গে 3 জন লোক থাকার অনুমতি দেওয়া হয়েছে। ভোটের প্রচারে ঘরে ঘরে যেতে পারবেন মাত্র 5 জন। কোভিড বিধি লঙ্ঘন করে রাত 9টা থেকে ভোর 5টি অবধি প্রচার চলবে না। তবে 5 কেন্দ্রে উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার থেকে মনোনয়ন দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে। থাওরা কেন্দ্রে মনোনয়ন দাখিল করেছেন রাইজোর দলের প্রার্থী দর্জ কুয়োর। গুসাইগাঁওয়ে ইউপিপিএল, কংগ্রেস, বিপিএফ ও এআইডিএফ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তামুলপুরেও প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা দাখিল করেছেন মনোনয়নপত্র। নাচ গানে পরিবেষ্টিত হয়ে প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে দেখা গেছে। নিজেদের প্রার্থীর সঙ্গে প্রতিটি দলের শীর্ষস্থানীয় নেতারা হাজির ছিলেন। তামুলপুর গোসাইগাঁওয়ে শাসক জোটের প্রার্থীর সঙ্গে হাজির ছিলেন বিজেপি, অগপ ও ইউপিপিএল নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা হাজির ছিলেন কংগ্রেস প্রার্থীর সঙ্গে।